কোথায় কোথায় হ্যাঁ নতুন ফ্রেন্ড হয়েছে কৃষাবের হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সে গুড মর্নিং করো তো সবাইকে জোরে বলো ওয়েলকাম ব্যাক বলে দাও ওরকম করে কেউ বলে এখানে গরু রয়েছে চলো আসো 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 গরু রয়েছে কৃষক তুমি কোথায় যাচ্ছ বলো তো একটু সবাইকে সবাইকে বলে দাও কোথায় যাচ্ছ তো আজকে কৃষাবের থার্ড ডে অফ স্কুল কৃষাব যাচ্ছে কালকে আমি ওর সঙ্গে বসেছিলাম পুরো ক্লাসটা করেছি ওর সাথে আর আজকে আজকেও তাই আজকেও থাকবো ওর সাথে বলা হয়েছে আর কি এখন এনো তো চলো যাওয়া যাক স্কুলে তারপরে স্কুল থেকে এসে আবার গল্প করছি না লেটার বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা বৃষ্টি দেখছো হ্যাঁ যে কৃষাবের নতুন ফ্রেন্ড হয়েছে স্কুলে এসে তাই না বৃষ্টি হচ্ছে বাইরে কৃষাব তোমার ফ্রেন্ড কোথায় কোথায় হ্যাঁ নতুন ফ্রেন্ড হয়েছে কৃষাবের স্বর্ণেন্দু তোমার নাম কি বাবা বলে দাও কৃষাবের ফ্রেন্ড তাই কৃষাব আজকে প্রথম প্রথম খুব কান্নাকাটি করেছে আমি ফাঁকাতেও কান্নাকাটি করেছে তারপরে রেখে আমি বেরিয়ে এসেছিলাম আসার পর থেকে একটু ঠিক হয়েছে মিসের সাথেও একটু ফ্রেন্ডশিপ হয়েছে আর ওর একটা ফ্রেন্ডও হয়েছে এখানে সব ফ্রেন্ডরা ওর সাথে বেশ ভালো কথা হয়েছে ওর হয়ে গেছে আর নতুন একটা ফ্রেন্ড তো স্বর্ণেন্দুর সাথে ওর সাথে খেলছে বাইরে বৃষ্টি হয়েছে এখন বেরোনো যাচ্ছে না বাইরে খুব বৃষ্টি হচ্ছে দুজন মিলে এখানে ডালনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর এখন লোডশেডিং হয়ে গেছে পুরো কারেন্ট অফ হয়ে গেছে সবাই ওয়েট করছে যাওয়ার জন্য তোমাকে ফ্রেন্ডের সাথে যাক বাবা একটু নিশ্চিন্ত হচ্ছি যে একটু ভীষণ একটু ফ্রেন্ড বানিয়েছে আর এখন একটু নিশ্চিন্তভাবে থাকছে বাসে বাসে বলা হয়েছে যে আমাদেরকে ছুটিয়ে যাওয়ার জন্য চলো সোজা 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 খুব বৃষ্টি নেমে গেছে যার জন্য বললাম যে চলো বাসে আমাদেরকে বাস থেকে নামলাম আর কৃষাবের ছাতা নিয়ে আমি যাচ্ছি আর এই যে কৃষাব আজকে একটু স্কুল থেকে একটু মানে শান্তিমতো ফিরছি কারণ সত্যি প্রচণ্ড টেন্স আছি এখনও এখনও টেনশন ফ্রি হইনি কারণ কবে যে অ্যাডজাস্ট হবে জানি না কিন্তু আজকে মানে ফার্স্ট পিরিয়ডটা একটু কান্নাকাটি করেছে সেকেন্ড পিরিয়ড থেকে একটু কমফোর্ট হয়েছে মিসের সাথেও একটু ফ্রেন্ডশিপ হয়েছে কৃষাবের তো আশা করি ও খুব তাড়াতাড়ি স্কুলটা মানে মেনে নেবে সবারই লাইফে একটা ভীষণ বড় একটা চেঞ্জ এটা স্বাভাবিক এতদিন মায়ের ফ্যামিলি মেম্বার্স মা বাবা ছাড়া তো কোনো দিন থাকেনি ফার্স্ট টাইমও এরকম থাকছে তো টাইম তো লাগবেই সো সেই জন্য ঠিক আছে ও এইভাবে আশা করি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে আর ওদিকে আমাদেরও লাইফে একটা বিরাট বড় চেঞ্জেস তো আশা করি সব সকল খুব তাড়াতাড়ি আমরা সামলে আবার ভালো দিন আসবে তার কারণ আমাদেরও প্রচণ্ড দিন খারাপ যাচ্ছে এইসব নিয়ে আর কি ওর বিহেভিয়ারগুলো অনেক চেঞ্জেস এসছে সেই জন্য একটু টেনশনে আছি আশা করি খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে নিউ লাইফে আর আমরাও আমাদের নিউ লাইফটা অনেক ভালোভাবে এনজয় করব তো গাইজ কৃষককে ব্লেস করো তোমরা আর আমাদের পাশে থেকো সাথে থেকো আর ব্লগ ভালো লাগলে
অবশ্যই লাইক করো। হ্যাঁ, আমরা আমাদের প্রত্যেক দিনেরই মানে যে ডেইলি ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদের, সেই জন্য প্লিজ সাথে থেকো। আর নর্মালি এই এই স্কুল ব্লগগুলো অ্যাকচুয়ালি কৃষাবের জন্যই করা, কারণ ও বড়ো হলে এগুলো দেখতে পারবে, সেজন্য স্পেশালি আমি কষ্ট করে এগুলো করছি, তোমাদের সামনে তুলে ধরছি, সেজন্য প্লিজ গাইস সাপোর্ট করো।